বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ১১ ঘটনার যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র। হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখন মরিয়া হয়ে অন্ধকারে অলিগলির পথে হাঁটছে। বিএনপির হাঁক ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। কয়টি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে, আসলে র্যাঙ্কিংয়ের বিষয়, দেশে ১১ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। আসলে বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্র ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপি করেছে।